আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ইংরেজিতে খুব সহজে প্রশ্ন করতে পারি। ইংরেজিতে সাধারণত দুইভাবে প্রশ্ন করা যায়, একটি হচ্ছে অক্সিলারি ভার্ব ও WH ওয়ার্ড দিয়ে। অক্সিলারি ভার্ব দিয়ে যখন ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করা হয় তখন তার উত্তর ইয়েস বা নো বলা বা লেখা হয়, কিন্তু WS কোশ্চেনে ইয়েস বা নো দ্বারা উত্তর দেওয়া যায় না। WS কোশ্চেন দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়। আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব অক্সিলারি ভার্ব অর্থাৎ হাবদক এবং নাবদক প্রশ্ন করার সময় আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে এম, ইজ, আর, ডু, ডাজ এই শব্দগুলো ব্যবহার করি। তো আমরা প্রশ্ন করার সময় কখন এম, ইজ, আর, ডু, ডাজ ব্যবহার করব। এখন আমরা জেনে নিই প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে প্রশ্ন করার সময় কখন আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে প্রশ্ন করার সময় যদি মেন ভার্ব থাকে তখন আমরা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করার সময় ডু ডাজ ব্যবহার করব। এখানে আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করছি। ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো। এখানে প্লে হচ্ছে একটি মেন ভার্ব। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে প্রশ্ন করার সময় যদি সেন্টেন্সে মেন ভার্ব থাকে তখন প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়। ডু ইউ সিংইং সং, তুমি কি গান গাও। এই সেন্টেন্সটিতে সিং হচ্ছে একটি মেন ভার্ব আর প্রশ্ন করার সময় ডু ওয়ার্ডটিকে প্রথমে বসানো হয়েছে। আর যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে প্রশ্ন করার সময় মেন ভার্ব না থাকে সেই ক্ষেত্রে এম, ইজ, আর এই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন শুরু করতে হয়। যেমন ইজ হি এ স্টুডেন্ট, ইজ হি এ টিচার, এই সেন্টেন্সগুলোতে কিন্তু মেন ভার্ব নেই, সেজন্য এই সেন্টেন্সগুলোতে যখন প্রশ্ন করা হয়েছে তখন ইজটাকে প্রথমে আনা হয়েছে। আর ইউ হ্যাপি, তুমি কি সুখী, এখানেও কিন্তু কোনো মেন ভার্ব নেই। এখন আমরা জানবো যে কোন ওয়ার্ডের সাথে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কোন ওয়ার্ডগুলো ব্যবহার করব। যেমন আই এর সাথে আমরা এম ব্যবহার করব, হি অথবা শি এর সাথে আমরা ইচ ব্যবহার করব, ইউ, উই, দে এইসব ওয়ার্ডগুলোর সাথে আমরা আর ব্যবহার করব। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে যখন মেন ভার্ব থাকবে আর যখন ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন করা হবে তখন আমরা আই, উই, ইউ, দে এইসব ওয়ার্ডের আগে ডু ব্যবহার করব। আর হি, শি, ইট এইসব ওয়ার্ডগুলো থাকলে আমরা ডাজ ব্যবহার করে প্রশ্ন তৈরি করব প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। ইজ হি এ ফার্মার,